নমস্কার ফার্ম বাই বিষয়তে সবাইকে স্বাগতম। আমি বিশ্বজিৎ বর্মন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটি জবা গাছে বিভিন্ন কালারের ফুল কিভাবে ফোটানো যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকলে আপনারা নিশ্চয়ই বাড়িতে করতে পারবেন। আমরা বিভিন্ন গাছ থেকে ফুলের ডালা সংগ্রহ করে নিয়েছি, যেটাকে আমরা গ্রাফটিং করব। যেই ডালাগুলো নিয়ে এসেছি সেই ডালার পাতাগুলোকে একটা ব্লেড বা গ্রাফটিং ছুরি দিয়ে, যে কোনো একটা জিনিস দিয়ে আমরা কেটে নেব। যেভাবে কেটে নিচ্ছি দেখুন, পাতাগুলোকে পরিষ্কার করে নেব। আমাদের মোটামুটি পাতাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এক সাইডে দেখুন আমি যেভাবে কাটছি সেইভাবে কাটবেন, তার পেছনের দিকটা হালকা করে কাট দেবেন। এইভাবে আমরা সমস্ত ডালগুলোকে কেটে নেব। আমাদের সমস্ত ডালগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেই গাছটায় গ্রাফটিং করব সেই গাছটায় আমরা ভি শেপে, যেহেতু পাঁচটা ডাল কাট বসাবো সেই কারণে পাঁচটা ভি শেপে আমরা কেটে নেব। যেভাবে কাট দিচ্ছি দেখুন সেইভাবে পাঁচটা ভি শেপে কেটে নেব। যেই ডালাগুলো কেটে রেখেছিলাম এই ওপর থেকে আমরা বসিয়ে দেব। যতটা আমরা কাট দিয়েছিলাম সেই ততটাই আমরা ভি হিসেবে কাটব। আমাদের যে গ্রাফটিং পেপার আছে সেই পেপার দিয়ে যে ভালো করে বেঁধে দেবো, যাতে জল না ঢুকতে পারে, বাতাস না ঢুকতে পারে। জল বা বাতাস ঢুকলে ফাঙ্গিসাইড প্রবলেম আসবে এবং গ্রাফটিংটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে ভালো করে বেঁধে দিতে হবে। এক এক করে পাঁচটা ডালই আমরা মূল গাছে জয়েন করে গ্রাফটিং পেপার দিয়ে ভালো করে বেঁধে দিই।
আমরা মোটামুটি পাঁচটা ডালাই ভালো করে জুড়ে দিয়েছি। আমি ভিডিওটা পুরো বাঁধাগুলো দেখালাম না, তার কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাবে। যেইভাবে দেখেছি এইভাবে করতে থাকলে আপনারা নিশ্চয়ই করতে পারবেন। তারপরে একটা পেপার দিয়ে ওপরটা ঢেকে নিচটা বেঁধে দেবো, যাতে হিউমিডিটিটা ঠিক থাকে। হিউমিডিটির প্রবলেম হলে গাছের ডালাগুলো শুকিয়ে যেতে পারে, সেই কারণে পেপারটা বেঁধে দিবেন। মোটামুটি এই গাছটা 15 থেকে 20 দিন লাগে ডালাটা জুড়তে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।